এমজি প্রিন্টিং এন্ড পাবলিকেশনের উদ্যোগত আজি গুৱাহাটী প্রেস ক্লাবত উন্মোচন করা হয় মাহেকীয়া আলোচনী নতুন দিনের প্রত্যাহ্বান। আলোচনী উন্মোচন করে দৈনিক জনমভূমি কাকতর সম্পাদক হেমন্ত বর্মন, জনমভূমি কাকতর সম্পাদক দুলাল শর্মা, ডক্টর ভূপেন শর্মা আদিয়ে। 30 টকা মূল্যর আলোচনী সম্পাদনা করেছে অঙ্কুরঞ্জন সাংমাই। প্রত্যাহ্বানের বিষয়ে আলোচনী সহকারী সম্পাদক অমিত চেতিয়াই কয়, নতুন দিনের প্রত্যাহ্বান মো একটা নতুন প্রস্তুতি আগবাড়ি আর এটা আজি শুভক্ষণত উন্মোচনীর যে শুভক্ষণ, সেই শুভক্ষণত মই আজি বিশিষ্ট অতিথি হিসাবে বা উন্মোচক হিসাবে কেবাজনো ব্যক্তিক মাতিছো। ডক্টর ভূপেন শর্মা, সুরেন শর্মা, দুলাল শর্মা, হেমন্ত বর্মন আদিকে ধরে কেবাজনো বিশিষ্ট ব্যক্তিয়ে মোৰ আজি আলোচনী উন্মোচন করলে একেলগে করা হয়েছে সহযোগত। আর বিষয়বস্তু হয়েছে এবার বিহু বিশেষ হিসাবে আলোচনী বসন্ত উৎসবক ল বিভিন্ন পটভূমিত থাকা বিশেষক যখন জনগোষ্ঠীয় লোক তেখেতসকলের বসন্ত উৎসবর উৎসবক ল বিভিন্ন শিতান মানে রচনা প্রকাশ করা হয়েছে। আর তদুপরি শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সাংবাদিক আদি বেলেগ ধরনের গল্প, প্রবন্ধ আদিও ইয়াত প্রকাশ করা হয়েছে। এটা এই প্রত্যাহ্বানখনে ভবিষ্যতে আপনার সহারি পঢ়ুৱৈ পাঠক সমাজের লেখক আদি সকলে সহায় পাম বলে মোর আপনার বিশেষ অনুরোধ থাকিল। ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাসর সৈতে অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।